বন্ধুরা, আমরা যখন পাঠ পরিচিতি পড়ছিলাম আগের গল্পে আমরা বলেছি যে এই গল্প থেকে আমাদের আসলে কি কি শিক্ষা নেওয়া রয়েছে, এবং সবচেয়ে মূল যেই দুটি ব্যাপার আমরা আলোচনা করেছিলাম যে গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ এবং মানুষ হিসেবে যে তারা আমাদের সমান সেই জিনিসটি বোঝা। তার পাশাপাশি আসলে গৃহকর্মী হিসেবে কাজ করা, এটা যে একটা পেশা বা এটা যে একটা প্রফেশন সেই জিনিসটাকে আমাদের বোঝার চেষ্টা করা। আজকে বাংলাদেশে হয়তো এই সংস্কৃতিটি খুব একটা চালু নাই, কিন্তু বাইরের অনেক উন্নত দেশগুলোতে গৃহকর্মী হিসেবে কাজ করা বা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করাকে কিন্তু একটা প্রফেশন বা পেশা হিসেবে দেখা হয়। যেমনটা দেখা হয় একজন ইঞ্জিনিয়ারকে, যেমনটা দেখা হয় একজন ডাক্তারকে, যেমনটা দেখা হয় একজন চাকুরিজীবীকে, তেমনি পেশা হিসেবে বাসা বাড়িতে হেল্প করা, অন্যের কাজে সাহায্য করাকেও কিন্তু দেখা হয়। সুতরাং আমাদেরও উচিত, চলো আজকে থেকে আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা বাসা বাড়িতে যারা কাজ করে তাদের প্রতি মানবিক আচরণ করব, তাদেরকে আমাদের সমান মর্যাদা দেব, এবং তারা যে কাজটি করছে সেটিকে আমরা পেশা হিসেবে রেকগনাইজ করব। পরবর্তীতে এই গল্পটি থেকে আমরা দেখতে পারি যে গৃহকর্মী এবং বাসার মানুষদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সম্পর্ক রয়েছে। অর্থাৎ মমতাদি গল্পটিতে যে গৃহকর্ত্রীর কথা বলা হয়েছে, তিনি মমতাদির সাথে বেশ ভালো ব্যবহার করেন এবং বাসার যে ছোট ছেলে রয়েছে সে মমতাদিকে অনেক ভালোবাসে এবং মমতাদিও তাকে নিজের ছেলের মতো স্নেহ করেন এবং গৃহকর্ত্রীকে নিজের একজন বোনের মতোই কিন্তু শ্রদ্ধা করেন। সুতরাং বাসার মানুষ এবং গৃহকর্মীদের মধ্যে এই যে শ্রদ্ধার এবং সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেই সম্পর্কটা কিন্তু আমাদের বর্তমানে যারা গৃহকর্মী হিসেবে কাজ করছে তাদের সবার মধ্যেই কিন্তু গড়ে ওঠা সম্ভব। কিন্তু আমরা যারা বাসা বাড়িতে থাকি এবং আমাদেরকে যারা হেল্প করে তাদের প্রতি আমরা অনেক তুচ্ছতা ছিল করি, যে জিনিসটি আমাদের করা উচিত না, বরঞ্চ তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। এবং আগের ভিডিওতে আমরা যখন বলেছিলাম যে একটা মানুষ যখন কাজ করতে আসেন কেন তারা কাজ করতে আসেন, যে তারা তাদের আত্মসম্মান বোধটিকে বিসর্জন দিয়ে অভাবে পড়েছেন বলে আমাদেরকে তারা কাজ করে সাহায্য করতে আসছেন, তো তারা যে আমাদেরকে সাহায্য করছেন এই জিনিসটির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং এই কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ কখনো তাদেরকে বুয়া বা কাজের লোক বলে কখনো গাল দেওয়া বা তাদেরকে এই কাজগুলো করার জন্য কখনো তাদের অসম্মান না করা খুব বড় একটা দায়িত্ব। এবং গৃহকর্মীরা যে আমাদের এই কাজে সাহায্য করছেন তার জন্য তাদের আত্মসম্মান বোধে যাতে কখনো আঘাত না লাগে সেই বিষয়টি আমাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত, এবং তাদেরকে কখনো যাতে অভাব অনটনে পড়েছেন বলে বা গরিব বলে তাদেরকে যাতে কখনো আমরা ডিসরেসপেক্ট না করি বা তাদেরকে যাতে আমরা অশ্রদ্ধা না করি এই ব্যাপারটি আমরা অবশ্যই খেয়াল রাখব। তো পাঠ পরিচিতি থেকে আমরা যে কয়েকটি জিনিস পেয়েছি সেটি হচ্ছে গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ করতে হবে আমাদের, এবং মানুষ হিসেবে যে তারা আমাদের সমান সেই সমানভাবেই তাদেরকে ট্রিট করতে হবে, এবং বাসা বাড়িতে কাজ করা যে একটা পেশার মধ্যে পড়ে সেই জিনিসটি বোঝার যে কালচারটা বা যে সংস্কৃতিটা সেটা আমাদের এখন থেকেই শুরু করতে হবে। তোমরা যারা ছোট রয়েছ তারা যদি এটা লালন পালন করো তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে এই সংস্কৃতিটি গড়ে উঠতে খুব বেশি সময় লাগবে না, এবং গৃহকর্মীদের সাথে বাসার মানুষদের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, এবং গৃহকর্মীদের আত্মসম্মানে আমরা কখনো আঘাত না করার চেষ্টাটি করব।